শুভ সকাল জুবাইর, শুভ সকাল আজমির, সেই সাথে শুভ সকাল আপনাদের সবাইকে যারা ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। সম্ভাবনাময় আরও একটি সকালের শুরু কিন্তু হয়ে গেছে এবং সেই শুরুতে আপনাদের সাথে সকালের বাংলাদেশের আজকের এই আয়োজন নিয়ে হাজির জুলহা জুবাইর। এবং বসন্তের এই সকালে আপনাদের সাথে থাকবো আজমির হাসান কনকও এবং থাকছে নানান রকমের আয়োজন। ঠিক এই মুহূর্তে যদি আপনি ফেসবুকে লগ ইন করে থাকেন, জানাতে পারেন আপনার সকালবেলার যে কোনো প্রস্তুতি, খবর কি করছেন, প্ল্যান, পরিকল্পনা সব কিছু জানতে চাই। আমরা আন্তরিক 24/7 ফেসবুকে অপেক্ষায় আছি আপনার জন্য। আমাদের ফেসবুক অ্যাড্রেসটি facebook.com/sokalerbangladesh। লিখে দিন আমাদেরকে যে কোনো কিছু সাজেশন, যে কোনো ধরনের প্রত্যাশা আমাদের কাছে আপনারা করতেই পারেন। প্রত্যাশার কথাগুলো বলছিল, প্রত্যাশার সাথে প্রাপ্তির যে জায়গাটুকু আছে সেই প্রাপ্তির জায়গাটুকু একটু মনে করিয়ে দিব। আমরা প্রকৃতিগতভাবে এমন অনেক কিছু দিয়ে অনেক বেশি সৌভাগ্যবান যা প্রকৃতি মাতা সত্যিকার অর্থে উজাড় করে আমাদের দিয়েছিলেন। আর উজাড় করে পাওয়া এই সকল জ্ঞানী গুণী বা সম্পদের মাঝে একটি হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধার বাউল সম্রাট শাহ আব্দুল করিম। আজ তার জন্মশতবর্ষ উদযাপন করবে সমগ্র বাংলাদেশ এবং তার অনুরাগী ভক্ত বা তার শ্রোতার যেই সমাজটি রয়েছে তারা সকলে তাকে স্মৃতিতে ধারণ করবে আজকে তার জন্মদিনের ঠিক এই সকালে। সকালের বাংলাদেশের পক্ষ থেকে তার প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, একুশে পদক প্রাপ্ত এই কিংবদন্তি বাউল 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বেড়ে ওঠেন তিনি আর ছেলেবেলা থেকেই শুরু করেন সঙ্গীত সাধনা। উজানধলের কালনীর তীরে বেড়ে ওঠা এই রাখাল বালক হয়ে ওঠেন জনতার গীতিকবি। সমাজ সংসার থেকে অন্যায় অবিচার কুসংস্কার দূর করতে রচনা করেন অসংখ্য গান। তিনি এখন বেঁচে নেই, তবু তিনি রেখে গেছেন অসংখ্য গান। গানের মাঝেই স্রষ্টার সান্নিধ্য পাওয়ার চেষ্টায় মগ্ন ছিলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ প্রেম ভালোবাসার কথা উঠে এসেছে তার গানে। কেমন দেখা যায়, কেন পীড়িতি বাড়াইলা রে বন্ধু, গানে মিলে প্রাণের সন্ধান, আগে কি সুন্দর দিন কাটাইতাম, কোন মেস্তরি নাও বানাইছে সহ প্রায় 150+ গান বাউল সম্রাটকে কিংবদন্তির আসনে বসিয়েছে। মহান এই সঙ্গীতজ্ঞের জন্মদিনে শ্রদ্ধার সাথে সকালের বাংলাদেশ তাকে স্মরণ করছে। শ্রদ্ধাঞ্জলি আমাদের পক্ষ থেকে, এবং শুধু বাংলাদেশেই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশের একটি শহর কলকাতাতে এবং একই সাথে লন্ডনে কিন্তু রয়েছে বড় বড় কিছু আয়োজন। এবং একই সাথে বলতে চাই যে সিলেটে সাধারণত এই দিনটাতে এবং এই দিনের আগে পরে নানা রকমের আয়োজনে মুখর থাকে। আমরা চেষ্টা করব একটা সময় সকালে বাংলাদেশ চলাকালীন একটা সময় সিলেটে যুক্ত হতে এবং সেখান থেকে জানবো যে শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে কী আয়োজন সিলেটে রয়েছে। কিন্তু তার আগে আপনাদেরকে এখন জানাবো যে যারা কিনা এখন বাসা থেকে বের হবেন, নিশ্চয়ই আজকে নানান রকমের ব্যস্ততা রয়েছে, এই ব্যস্ততার সাথে আপনি যদি একটু সময় করে নিজেকে একটু সময় দিতে পারেন, পরিবারের স্বজনদেরকে একটু সময় দিতে পারেন, বন্ধুদেরকে সময় দিতে পারেন, কোন কোন আয়োজনে আপনি যেতে পারেন? একদমই শুরু করতে চাই ঢাকার আয়োজন দিয়ে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে 13 শিল্পীর চিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী কালচার্স অফ 13। এখানে রয়েছে 27টি চিত্রকর্ম ও 9টি ভাস্কর্য। এই প্রদর্শনীর আজ শেষ দিন। কালার অফ 13-এ আপনাদেরকে আমন্ত্রণ। এবং একই সাথে জানাবো ঢাকার আরও একটি আয়োজনের খবর। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে চলছে 6-দিনব্যাপী ঋত্বিক কুমার ঘটকের 90তম জন্মদিন ও 40তম মৃত্যু
দিবস উপলক্ষে ঋত্বিক রেট্রোস্পেকটিভ স্মরণে চলচ্চিত্র উৎসব। এই উৎসব চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত, চলে যেতে পারেন এই উৎসবেও। ঢাকা থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাচ্ছি, বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শিশুদের মধ্যে মুক্ত বুদ্ধি চর্চার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে চলছে জাতীয় শিশু কিশোর কুইজ ও স্কুল বিতর্ক উৎসব 2016। উৎসবের সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। জানাবো আরও একটি আয়োজনের খবর। অলিওস ফ্রোসেস দো ঢাকা লা গ্যালারিতে চলছে 15 দিন ব্যাপী শিল্পী বিমানেশ বিশ্বাসের নিসর্গ সুন্দরী শীর্ষক একক চিত্র প্রদর্শনী। শিল্পীর অ্যাক্রিলিক মাধ্যমে আঁকা 35টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে এখানে, এবং প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য এটি খোলা থাকছে। এই প্রদর্শনী চলবে 19 ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা থেকে আরও যারা যুক্ত আছেন তাদের জানাতে চাই, দৃষ্টি জুড়ে স্বপ্ন শিখর যুগান্তরের গান, এই স্লোগানে জাহাঙ্গীরনগর থিয়েটারের অডিটোরিয়ামে চলছে 3 যুগ পূর্তি উপলক্ষে 11 দিন ব্যাপী নাট্য উৎসব। প্রতিদিন সন্ধ্যা 6টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্ত মঞ্চে এই উৎসব পালিত হচ্ছে, যা একইভাবে চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। ভাষার মাস উপলক্ষে একটি আয়োজনের খবর জানাবো, যেটি বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। অমর একুশের স্মরণে চট্টগ্রাম নগরীর ডিসি হিলে নজরুল স্কোয়ারে চলছে 22 দিন ব্যাপী বইমেলা। বই হোক জ্ঞান বৃক্ষের ফল, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের অমর একুশে বইমেলা। বইমেলার পাশাপাশি রয়েছে দেশীয় চারু কারু শিল্প উৎপাদক প্রতিষ্ঠানের বিপণন স্টল। বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে। মেলাটি চলবে 29 ফেব্রুয়ারি পর্যন্ত। রাজশাহী থেকে যারাই যুক্ত আছেন তাদের জানাতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালার উদ্যোগে চলছে 8 দিন ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তৃতীয় আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা 2016। সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় আবাসিক হল থেকে 20টি দলের অংশগ্রহণের মধ্যে এই মাধ্যমে এই বিতর্ক উৎসব হয়ে উঠেছে বেশ উপভোগ্য। 21 ফেব্রুয়ারি শহীদ সোহরাওয়ার্দী হলে চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শেষ হচ্ছে। এবারে যারা রয়েছেন সিলেটে, আপনাদের জন্য একটি আয়োজনের খবর জানাতে চাই। সিলেট নগরের রিকাবি বাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে শাহ আব্দুল করিমের জন্মশতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে আজ অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষ উৎসব। শাহ আব্দুল করিম 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে জন্ম নিয়েছিলেন। উৎসবে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান গবেষক ও শিল্পীরা উপস্থিত থাকবেন। এছাড়া প্রয়াত বাউলের মূল ঘরানার শিষ্যরা সঙ্গীত পরিবেশন করবেন। আলোচনা সভা, নৃত্য ও সঙ্গীত উৎসব সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাউলকে স্মরণ করা হবে। এই উৎসব শুরু হবে বিকেল 4টায়। অসাধারণ একটি আয়োজন বলছিল আজমির অনেক প্রথমেই আয়োজনের শুরুর দিকে, যেরকম একটি কোনো আয়োজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার কথা, ঘুরিয়ে আনার কথা। এই মুহূর্তে যারা লালমনির হাটে আছেন তাদের জানাতে চাই, আজ লালমনির হাট পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে পতাকা উত্তোলন সহ পুরস্কার বিতরণে প্রধান অতিথি হিসাবে থাকবেন লালমনিরহাট পুলিশ সুপার TM মোজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন পুনাকের সভানেত্রী ফারজানা মুজাহিদ। বিকেলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘটবে। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেবেন। এবারে যারা বরিশালে রয়েছেন, বরিশালবাসীদের জন্য একটি আয়োজনের খবর জানাতে চাই। বরিশালের আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়াম সহ বিভিন্ন উপজেলার স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বরিশাল জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট 2016। প্রথম পর্বের খেলাগুলো 8 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তী 4 দিন কোয়ার্টার ফাইনাল ও 15 এবং 16 মার্চ সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। আব্দুর রব শেরনিয়াবাদ স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে 19 মার্চ। যারা এই আয়োজনে যেতে চান নিঃসন্দেহে ঘুরে আসতে পারেন। তাছাড়া বগুড়া থেকে যারাই আছেন তাদের জানাচ্ছি, বগুড়ার গাবতলী উপজেলায় চলছে এলাকা ভিত্তিক সাপ্তাহিক মেলা উৎসব। যুগ যুগ ধরে প্রতি বছর সাপ্তাহিক হিসেবে ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন নামে এই মেলা বা এই উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় চলছে 7 দিন ব্যাপী গাবতলী উপজেলার বাগবাড়িস্থ নসিপুর বালুপাড়া এলাকায় খেরুয়া মেলা। এই মেলা চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত, তার মানে কাল কিন্তু শেষ হতে যাচ্ছে। তাই যারা এখনও যাননি অবশ্যই ঘুরে আসতে পারেন। এবারে কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখুন।
এই স্লোগানকে কেন্দ্র করে কক্সবাজার সমুদ্র সৈকতে ঢাকাবাসী নামক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে চলছে তিন দিন ব্যাপী মেহেদি উৎসব ও ঘুড়ি উৎসব 2016। বিকেল তিনটায় লাবণী পয়েন্টে ঘুড়ি উৎসব 2016 অনুষ্ঠিত হবে। আজ এর শেষ দিন, চলে যেতে পারেন সেখানে। যারা খুলনা থেকে যুক্ত আছেন তাদের জানাতে চাই, বিভাগীয় গ্রন্থাগার প্রাঙ্গণে মাসব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। বইমেলা প্রাঙ্গণে প্রতিদিন আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের জন্য উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি, চিত্রাঙ্কন, সঙ্গীত ও বই পাঠ প্রতিযোগিতার আয়োজন হয়েছে। এবারের মেলায় মোট 73টি স্টল স্থান পেয়েছে। এর মাঝে কয়েকটি খাবারের স্টলও কিন্তু রয়েছে। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এবং মনে করিয়ে দিতে চাই যে আজকে কিন্তু আপনারা চলে যেতে পারেন ঢাকাবাসীরা অমর একুশে বইমেলাতেও, এবং সেখানে গিয়েও নিজের জন্য কিনতে পারেন বই, নিজের কোনো কাঙ্ক্ষিত বই খুঁজে বের করতে পারেন, উপহার হিসাবে বই ওখান থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় কোনো মানুষের জন্য। আর প্রিয় কোনো বইয়ের কথা আমাদের জানাতে হলে আমাদের ইনবক্স করতে পারেন facebook.com/sokalerbangladeshe, স্ক্রলে যে অ্যাড্রেসটি দেখিয়ে দেওয়া হচ্ছে। জাতি দৈনিকগুলো চোখ রাখবো অস্মিত, একটু শুরুতে এই দৈনিক প্রথম আলো আমার হাতে, জানাবো প্রথম আলোর প্রধান শিরোনাম, তিন ব্যাংকে কার্ড জালিয়াতি জড়িত একাধিক বিদেশি, প্রধান শিরোনাম এটি। এছাড়া মিরপুরে ক্যালিপসো উৎসব, এটা একটা বিশেষ শিরোনাম। এবং দেখতে পাচ্ছি মুঠোফোনের জন্য দুই কিশোরকে নির্যাতন, পবায় সেনা ও র্যাব সদস্য সহ 13 জনের বিরুদ্ধে মামলা, এটা হচ্ছে শিশুর প্রতি নিষ্ঠুরতা ইস্যুতে করা হয়েছে জুবায়ের। এছাড়া দেখতে পাচ্ছি মাহফুজ আনামের বিরুদ্ধে একদিনে 13 মামলা। এছাড়া দেখতে পাচ্ছি বিশ্বকাপের সেরা মেহেদি হাসান। আর এক একটা শিরোনাম পড়তে চাই, সেটা হচ্ছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগ। এটাই ছিল আমার হাতে থাকা বেশ কিছু শিরোনাম প্রথম আলো থেকে যা জানালাম। ধন্যবাদ আজমিরকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা হাতে আছে, যুগান্তরের শিরোনামগুলো আপনাদের জন্য পড়ে শোনাবে। প্রথমে যে প্রসঙ্গটি পড়ছি, আইন শৃঙ্খলা রক্ষায় ইসির চ্যালেঞ্জ, সেই সাথে একুশের চেতনা, দুর্নিবার যাত্রায় হাসনাত আব্দুল হাইয়ের কলাম থেকে বিষয়টি এসছে। লালকালিতে শিরোনাম হয়েছে আইন ও আচরণবিধির অভাব, উচ্চ আদালত ঘিরে বিতর্ক, এবং ভালোবাসা দিবসে ক্যারিবীয় যুবাদের কৃষ্ণ উৎসব, চ্যাম্পিয়ন উইন্ডিজ, সমঝোতায় বিলম্বিত হলমার্কের বিচার। সেই সাথে আরেকটি বিষয় যা এখানে এসছে, মহাকাশ তরঙ্গ শনাক্তে আরও এক বাংলাদেশের কৃতিত্ব, সেলিম শাহরিয়ারের বিষয়ে বিষয়টি বলা হয়েছে। এই ছিল আমার কাছে যুগান্তরের সর্বশেষ আজমির। ঢাকা বোর্ডে আবারও নিয়োগ বাণিজ্য, এটাকে প্রধান শিরোনাম করেছে জাতীয় দৈনিক সমকাল। বাকি শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি, 37তম BCSA নিয়োগ হবে 1300 কর্মকর্তা, শিগগিরই বিজ্ঞপ্তি। চট্টগ্রাম ভাড়ায় মিলে নারী নির্যাতন মামলার বাদী, মিথ্যে মামলায় করে 1.5 বছরে জেলে গেছেন 21 নারী, বহিষ্কারের শোকজ নিয়ে আওয়ামী লীগে বিভ্রান্তি। এছাড়া দেখতে পাচ্ছি অপারেশন 1 মিনিট 27 সেকেন্ড, ATM থেকে টাকা তুলতে সাবধান। দর্শকদেরকে পাঠকদেরকে অনুরোধ করব খুব কেয়ারফুলি সমকাল থেকে এটি ডিটেল পড়বেন। এছাড়া নাশকতার 2 মামলা, ফখরুল মিন্টু সহ 93 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। জুবার, ধন্যবাদ আজমিরকে। দর্শক, আজমিরের কাছ থেকে বেশ কিছু শিরোনাম জানছিলাম, একটা সতর্কবাণীও কিন্তু জেনে নিলাম। সেই সাথে আমি যা জানাতে চাই, ছোটবেলার স্কুলে সহায়তা করুন, প্রধানমন্ত্রী এই আহ্বানটি জানিয়েছেন। আর যার শিরোনাম হয়ে এসছে দৈনিক ইত্তেফাকের পাতায়, আরও শিরোনাম আছে এখানে, এবার 5 শিশুকে বেঁধে নির্যাতন ভিডিও, অভিযুক্তদের তালিকায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর 2 সদস্য, রাজশাহী ও নাটোরে গ্রেফতার 5। বাংলা ভাষায় উন্নতির জন্য চাই নতুন রেনেসা, আবুল কাশেম ফজলুল হক স্যারের কলম থেকে বিষয়টি এসছে। এবং যুব চ্যাম্পিয়ন উইন্ডিজ, সেই সাথে আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো, এবং প্যাকেজ তালিকাভুক্ত 80% দোকান ভ্যাট দেয় না, ব্যবসায়ীরা বলছেন NBR-এর সক্ষমতার অভাব রয়েছে। এই ছিল ইত্তেফাকের সর্বশেষ। এবারে জানাবো আমার হাতে থাকা জাতীয় দৈনিক, দৈনিক জনকণ্ঠ থেকে প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো। কাগজের টেন্ডার উঠে যাচ্ছে, ডিসেম্বর থেকে সব দরপত্র অনলাইনে, ই টেন্ডারে সাফল্যে বিশ্বব্যাংকের প্রশংসা। এবারে জানাবো বিশেষ আরও কয়েকটি শিরোনাম, ময়মনসিংহে ট্রাক অটো সংঘর্ষে 1 পরিবারের 5 জন সহ হত 6 জন, অন্যত্র 5। সব স্কুলে ডিজিটাল ক্লাসরুম প্রতিষ্ঠায় এগিয়ে আসুন, এটি হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া ডিজিটাল কন্টেন্টের
উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান। এছাড়া গ্রীষ্ম মৌসুমে সেচ থাকবে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, প্রয়োজনে সার কারখানা বন্ধ ও সিএনজিতে রেশনিং। জুবাইর, ধন্যবাদ আজমিরকে। দর্শক, দি ডেইলি স্টারের একটি সংখ্যাতে আছে। ডেইলি স্টারের শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাবো। প্রথমে যে প্রসঙ্গটি পড়ছি, শিশু নির্যাতনের প্রসঙ্গ দিয়ে শুরু করব। অ্যালিগেশন অন থেফট, টু কিডস টর্চার্ড ইনহিউম্যানলি, 13 সুড ইন রাজশাহী। সেই সাথে কমেন্ট্রিতে আরও একটি প্রতিবেদন তারা এখানে করেছে, 12 মোর ডিফেমেশন সুইটস ফাইল অ্যাগেইনস্ট স্টার এডিটর, আর টেক অ্যাকশন অ্যাগেইনস্ট আলী ফর মিসকন্ডাক্ট, এই বিষয়টিও এখানে এসছে। 5 অফ আ ফ্যামিলি কিলড ইন ময়মনসিংহ রোড ক্র্যাশ, সাকসেসফুলি, দুঃখিত, সাকসেসফুল ইভেন্ট কামস টু অ্যান জয়াস এন্ড, এই বিষয়টি বলেছে। আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের ফাইনাল গতকাল হয়ে গেছে, আমরা জানি সেখানে ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হয়েছে। এই প্রসঙ্গটি ফুটিয়ে তুলতেই তারা মূলত বলেছিল, সাকসেসফুল ইভেন্ট কামস টু অ্যান এন্ড উইথ আ জয়াস। এবার জাতীয় দৈনিকগুলোতে আরও যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, আজকে কিন্তু মানে শিশুদের যে ক্যান্সারের উপরে সবগুলো জাতীয় দৈনিকে বিভিন্ন রকমের লেখা লিখেছে, কারণ আজকে শিশু বিশ্ব শিশু ক্যান্সার দিবস। এবং জাতীয় দৈনিক দৈনিক জনকণ্ঠ থেকে যে শিরোনামটি একটু বলতে চাই, যে শুরুতেই ধরা পড়লে শিশু ক্যান্সারের 75% নিরাময় সম্ভব। সেক্ষেত্রে তারা চিকিৎসকের পরামর্শ নিতে বলেছেন, যদি কোনো আপনাদের মনে হয় যে আপনার শিশুর মধ্যে এইরকম একটা সিমটম, যেটা সাধারণ সিমটম না, সাধারণ অসুখ না, তারা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। জুবাইর, আমাদের সময় হলো প্রথম বিরতি নেবার। যেমনটি করে আজমির বলছেন, অন দ্যাট নোট ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আর বিরতির পর যখন দেখা হবে সাথে থাকছে আরও অনেক আপডেট। স্বাগত আরও একবার। সকালে বাংলাদেশ দেখছেন আপনারা, যারাই যুক্ত আছেন, আপনাদের সাথে জুবাইর আছি, আছে আজমির। কথা বলছিলাম অনেকগুলো আপডেট নিয়ে। 1 মিনিট 27 সেকেন্ডের একটি দুর্বৃত্তায়নের কথা আমরা জানি, যেখানে এটিএম বুথ থেকে অনেকগুলো টাকা হারিয়ে যাওয়ার প্রসঙ্গে বা টাকা চুরি হয়ে যাওয়ার প্রসঙ্গের বিষয়ে এবং বিদেশিরা জড়িত আছে বলে, বিদেশিরা জড়িত আছেন এর মধ্যে, এই কথাটিও জানা গেছে, জাতীয় দৈনিকগুলোতে উঠে এসছে বিষয়টি। আর এই মুহূর্তে আপনাদের যা বলতে চাই, সকাল কিন্তু শুরু হয়ে গেছে, সম্ভাবনার কথাগুলো বলি। আর বসন্ত ঋতু যেহেতু এসছে, ঋতুরাজ, এই সময় কিন্তু শীতের পরের যে শুষ্কতা আছে তা ভুলে প্রকৃতি আবার সজীব হতে শুরু করেছে। গাছের শুকনো পাতাগুলো ঝরে গেছে এবং সেখানে নতুন পাতা এসছে, নতুন সবুজ পাতায় ছেড়ে যাচ্ছে গাছ আরও একবার। আমাদের যে পথ প্রান্তর শুষ্ক হয়ে গিয়েছিল তা আরও একবার সবুজ, শ্যামল, সুন্দর, সতেজ হয়ে উঠছে। আর এই সময় চারপাশে ফুলের এক মৌমৌ গন্ধে মৌমাছিদের কিন্তু বরাবরই ঘুরে বেড়াতে দেখা যায়। সব কিছু মিলিয়ে যে সকালের শুরুটা হয় তার উপস্থাপনা আপনাদের জন্য।
প্রকৃতির আমন্ত্রণে আমরাও হারিয়ে গিয়েছিলাম ঠিক আপনাদের মতো, এবং সৃষ্টিকর্তা প্রকৃতিটাকে যেভাবে করে আমাদের জন্য সাজিয়েছেন সেখানে কোনো অপূর্ণতা নেই। তবে পূর্ণতার খোঁজে আমরা কিন্তু আমাদের বাংলাদেশ সাজিয়ে যাচ্ছি, এরই ধারাবাহিকতায় কাজ শুরু হচ্ছে বাংলাদেশ, কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। একটু একটু করে বাংলাদেশ আরও সমৃদ্ধশালী হচ্ছে, আরও এগিয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থাতে বাংলাদেশ পিছিয়ে নেই, এবং যত জায়গা থেকে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তার মধ্যে যোগাযোগ ব্যবস্থা একটি, বলছি পদ্মা সেতুর কথা। সেখানের সকালে সেখানেও সুন্দর করে এরকমই সকাল আসে, সেখানে শ্রমিক রয়েছে তাদের সকাল একরকম। আমাদের স্বামীর কথা বলছি, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাহাড়ে সমুদ্রে নদীতে সেখানে ঘুরে বেড়ায় এবং সেখানকার আপডেট জানায় কি হচ্ছে সেখানে, সকালবেলার গল্প বলে, মানুষের গল্প বলে। ঘুরতে ঘুরতে পদ্মা সেতুর আশেপাশের এলাকা এবং পদ্মা সেতুতে গিয়েছিল স্বামী। স্বামীর সেখানে ভিজিট করার পরে যে গল্পগুলো, সেই গল্পগুলো ক্যামেরা বন্দী হয়ে আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। বড় একটা নদী, ই নৌকার মাল্লা চলি আমরা। আমার পেছনে যা চলছে তা হচ্ছে রীতিমতো মহাযজ্ঞ, বাংলাদেশের সবচাইতে বড় অবকাঠামোগত প্রকল্প পদ্মা সেতুর কাজ। অলরেডি 27% কাজ শেষ হয়ে গেছে, পাইলিংয়ের কাজ চলছে, মাটি পরীক্ষা করার কাজ শেষ হয়ে গেছে, আর পেছনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্রেন দিয়ে আসলে মালামাল পরিবহন করা হচ্ছে। এবং এই সেতুটিকে ঘিরে, অর্থাৎ এই মুহূর্তে যে কাজগুলো চলছে, কর্মযজ্ঞ চলছে, সেটাকে ঘিরে অস্থায়ীভাবে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে। স্বার্থের পাগল এই জন্য মনে করেন যে দুটো টাকা কামাই করতে আইছি ভাই, তারপরে মনে করেন যে দুটো টাকা কামাই করিলে মাছ চাল খাবো। আসলে আমি পেটের পাগল, পেটের খিদে আইছি, কামনে বৈশালী চাল বল কি খাবি। এই যাইছি খালি সলগতে, খালি লাউই একবার রান্নে একবার রান্নে, কোনো মেন্টন নাই। আপনাদের চুক্তিটা কত দিনের হইছে? এক সপ্তাহ পর পর আমরা ডেল বিলার ক্লিয়ার করে দিবি, বিল কাজ আমরা যতদিন পারি ততদিন করবো, মানে কাজ যতদিন আছে এই আশা করি আমরা। ভাই আপনাদের মূল কাজটা আসলে কি, আপনারা কি করেন এখানে? আমাদের কাজ হচ্ছে বালু হচ্ছে বস্তায় ভরে নদীতে ফেলা দিতে। আরে পাগল পাগল সবই পাগল, তবে কেন পাগলের খোটা, পাগল পিনে তিরি ভুবনে ভালো হয় কি ডাম, ওরে আগে পাগল হয় শিবি শূন্য শীতের দোকানে কৈলাস কাশি বাংপুলে শিবের গুটা, রাত্রি পাগল নারে কাটিতে দৌতি পাগল নামে রাখিতে শিশু পাগল দুধ খাইবা। আমার পেছনে যা চলছে তা হলো একটি স্বপ্নের বাস্তবায়ন, আর এই স্বপ্নটা এদেশের 16 কোটি মানুষের। এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, সেই সঙ্গে এগিয়ে চলছে বাংলাদেশ, আর এই স্বপ্নটা বাস্তবায়িত হলে অনেক মানুষের ছোট ছোট স্বপ্নের পথ সুগম হবে। হয়তো কোনো একদিন আমি এই পদ্মা সেতুর উপর দাঁড়িয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। স্বপ্নের বিনির্মাণের কাঠামো দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে অনেকগুলো সম্ভাবনার নতুন কিছু দ্বার, দ্বার উন্মোচনের পথে আর অল্প কিছু সময় হয়তো অপেক্ষা। যে সময়ে যেই পদ্মা সেতুর কল্পনা, যা যে পদ্মা সেতুর স্বপ্ন আমরা একটু একটু করে বুনেছি, সেই স্বপ্ন সত্যি হবে। অনেকগুলো মানুষের জীবিকার তাগিদে যারা আজ ছুটে আসেন অনেক দূর দূরান্ত থেকে, তারা হয়তো এই পথটি ব্যবহার করে অনেক সহজে পৌঁছে যাবেন নগর জীবনের খুব কাছে। এবং আমাদের বাণিজ্যিক যে চিন্তাধারার পরিবর্তন বা অর্থনৈতিক যে অগ্রগতির কথা আমরা চিন্তা করছি, তার পথও সুগম হবে। আর সেই সাথে যোগাযোগের কথা যেহেতু এসেই গেছে, মীর মাইনুল যোগাযোগ শিরোনামে পাণ্ডুমাই থেকে যে ছবিটি পাঠিয়েছেন তাই না হয় দেখিয়ে দিচ্ছি।
পান্তুমাই সিলেট থেকে পাঠানো ছবিটি দেখছিলাম যোগাযোগ শিরোনামে, আর যোগাযোগের কথাই কিন্তু আজমির আমরা বলছিলাম। যোগাযোগ মাধ্যমের উন্নয়নের কথা যদি বলি, অনেক বছর ধরে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণের ফলশ্রুতিতে কিন্তু আজকের যে জিনিসটা আমরা দেখছি, একটু একটু করে আমরা আগাচ্ছি, একদম ওভারনাইট হয়তো আমাদের পরিবর্তন আসবে না। আমরা একটু একটু করে নগর জীবনের যে ব্যস্ততা তাকে কমানোর চেষ্টা করার জন্য দ্বিতল রাস্তা বা ফ্লাইওভারের নির্মাণ করেছি, আমাদের কিছু কিছু ওভারপাস তৈরি হচ্ছে, এবং এই সত্যিকার অর্থে সবগুলো প্রযুক্তির ব্যবহারের পিছনে যে জিনিসটি আমাদের খুব প্রয়োজন তা হচ্ছে সচেতনতা। কারণ অনেক জায়গায় আমরা ওভারব্রিজ দেখি কিন্তু নিজেরা পার হই না, মনের অজান্তেই রাস্তা দিয়ে পার হয়ে চলে যাই। আসলে এই জায়গাগুলো একটু সচেতন হওয়াটাও কাম্য নয়, এবং ছোটবেলা থেকে এইটা চর্চার মাধ্যমে আমরা বিশেষ করে বাবা মাদেরকে রিকোয়েস্ট করব, আপনি আপনার সন্তানদেরকে, এবং যখন আপনি নিজে যাচ্ছেন আপনাকে দেখেও অনেকে উৎসাহিত হবে। একটু সামান্য হয়তো একটু উপরে উঠতে একটু কষ্ট, কিন্তু তার বিনিময়ে আপনার জীবনটা অনেকটাই নিরাপদ থাকবে, এবং একই সাথে এটা একটা ডিসিপ্লিনও। যাই হোক জুবাইর, এ নিয়ে আমরা আরও পরে আরও কথা বলবো, আমাদের দরকার আরেকটা বিরতির। বিরতির পরে আরও অনেকগুলো সম্ভাবনা নিয়ে হাজির হচ্ছি। সীমানা সংক্রান্ত জটিলতা স্থগিত হওয়া চাঁদপুরের শাহরাস্তীয় ভোলার চরফাশন পৌরসভার নির্বাচন আজ সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোলার চরফাশনে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্রার্থী, তারা হলেন আওয়ামী লীগের বাদল কৃষ্ণ ও বিএনপির আমিরুল ইসলাম। এছাড়াও 9টি ওয়ার্ডে পুরুষ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট যুদ্ধে নেমেছেন 49 জন। এদিকে চাঁদপুরের শাহরাস্তিতে মেয়র পদে লড়ছেন প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী আর কাউন্সিলর প্রার্থী 60 জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আনসার ও পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে র্যাব ও বিজিবির সদস্যরা। বরগুনায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে হামলায় প্রার্থী ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন। পুলিশ জানায় রোববার সন্ধ্যায় জেলার বঙ্গবন্ধু কমপ্লেক্সে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ের সভা চলাকালে বেতাগি উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের প্রার্থী ইউসুফ শরীফ ও তার ছেলেকে কুপিয়ে জখম করে আরেক প্রার্থী মোহাম্মদ শিপন জবানদার ও তার সমর্থকরা। ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ প্রাণ হারিয়েছে 6 জন, গুরুতর আহত হয়েছে 2 যাত্রী। পুলিশ জানায় রোববার সন্ধ্যায় ময়মনসিংহ থেকে নেত্রকোনার দুর্গাপুরে যাচ্ছিল সিএনজি চালিত একটি অটোরিকশা। অটোরিকশাটি তারাকান্দার বাগমারায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় একই পরিবারের 5 জন সহ 6 যাত্রী। ইসরায়েলি হামলায় 3 কিশোর সহ প্রাণ গেছে অন্তত 5 ফিলিস্তিনির, গুরুতর আহত আরও 2 জন। রোববার পশ্চিম তীরের জেনিন এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে ঘটনাস্থলে মারা যায় ফিলিস্তিনি 2 বালক। ইসরায়েলি সেনাদের অভিযোগ, তাদের একটি গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়লে গুলি চালায় তারা। এছাড়া জেরুজালেমের একটি চেকপয়েন্টে গুলি করে হত্যা করা হয়েছে 17 বছর বয়সী এক ফিলিস্তিনিকে। জেরুজালেমের ওল্ড সিটিতে ইসরায়েলি পুলিশের হামলায় মারা গেছে আরও 2 ফিলিস্তিনি। গত অক্টোবর থেকে এই যাবৎ ইসরায়েলের হামলায় প্রাণ গেছে 160 ফিলিস্তিনির। তুর্কি সেনাদের গোলাবর্ষণেও দখলকৃত ভূখণ্ড না ছাড়ার ঘোষণা দিয়েছে সিরীয় কুর্দিরা। দ্বিতীয় দিনের মতো আলেপ্পোর ওই এলাকায় গুলি চালিয়ে যাচ্ছে তুরস্কের সেনাবাহিনী। কয়েকদিন আগে তুরস্ক সমর্থিত সিরীয় সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় এলাকাটির দখল পায় সিরীয় কুর্দিরা। এক মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন এরই মধ্যে ওই এলাকায় অবস্থিত মেনগা বিমানবন্দরের দখল নিয়েছে তারা। এছাড়া তাল রিফাত এলাকাতেও জয়ের কাছাকাছি পৌঁছে গেছে তারা। এই ছিল এখনকার মতো, ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে জুবায়ের ও আজমিরের কাছে আশাফিকে আমাদের নিউজ আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য, আর সেই সাথে ধন্যবাদ আমাদের নিউজ পরিবারের সবাইকে যারা যুক্ত আছেন সংবাদ সংগ্রহের কাজে, ছুটে বেড়াচ্ছেন প্রতি মুহূর্ত। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর একটি বিষয় বলতে চাই, ওই যে বলি না সমুদ্রের মাঝে তো অনেকগুলো উপকরণ থাকে, শৈবাল থাকে, থাকে নুড়ি, থাকে মাছ, এরকম অনেক কিছু থাকে, অনেক অনুষঙ্গ থাকে আমাদের প্রকৃতি পরিবেশের মাঝে। এরকম অনেক অনুষঙ্গ আছে যা প্রকৃতি মাতা সত্যিকার অর্থে নিজ হাতে আমাদের দিয়েছেন।
যাদের সাথে আমরা মাঝে মাঝে বলবার চেষ্টা করেছি কেন তাদের প্রতি প্রেম আমরা এত বাড়িয়েছিলাম যদি তারা চলে যাবে, এমনই একজনের কথা আমরা সকাল থেকে শুরু করছি, বলছিলাম সকাল থেকে, তাকে মনে করবার চেষ্টা করছিলাম, আমাদের উপস্থাপনায় তাকে নিয়ে আসবার চেষ্টা করেছি। তিনি হচ্ছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এবং আজমির বলে দিয়েছিল একটি আয়োজন থেকে আপনাদের ঘুরিয়ে আনব, আর সেই লক্ষ্যে চলে যেতে চাই সরাসরি আমার প্রিয় নগরী সিলেটে, যেখানে আছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার, যার কাছ থেকে শাহ আব্দুল করিমের একজন ভক্ত এবং অনুরাগীর কাছ থেকে তার এই জন্মশতবর্ষে তার শ্রদ্ধাঞ্জলিটুকু শুনে নিতে চাই, দেখেও নিতে চাই। শুভ সকাল প্রত্যুষ। শুভ সকাল। আসলে আজকের সকালটা আসলেই বিশেষ একটা সকাল, কারণ আমি সিলেট থেকে যেহেতু কথা বলছি এবং এই সিলেটের সুনামগঞ্জের হাওড় অঞ্চলেই জন্ম নিয়েছিলেন আজ থেকে শতবর্ষ আগে বাউল শাহ আব্দুল করিম, যিনি একাধারে দার্শনিক এবং বাউল সাধক। তো তার কথা আসলে নতুন করে বলার কিছু নেই, তিনি জন্মের পর থেকেই আলো ছড়িয়ে গেছেন, যদিও তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার আলোতে নিজেকে আসলে বেঁধে রাখতে পারেননি। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছাড়িয়ে, হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার কম ছিল, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছাড়িয়ে তার দর্শন, তার গান দিয়ে মানুষের মন জয় করেছেন, আর যার কারণেই তার বছরের পর বছর ধরে যত সময় যাচ্ছে আসলে তার গান, তার সৃষ্টিকর্ম কিন্তু আলো ছড়াচ্ছে আমাদের সমাজে। তো আজকে একটি বিষয় নিয়ে ছোট্ট করে আমরা কথা বলবো, এই বাউল আব্দুল শাহ আব্দুল করিমকে নতুন প্রজন্মের যারা রয়েছেন তারা কিভাবে দেখছেন, অর্থাৎ নতুন প্রজন্মের যারা গান করছেন তাদের মধ্যে তাদের একজন শিল্পী বিথি আমাদের সাথে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো, তার একটু গান শুনবো, বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে তারা কিভাবে দেখছেন। আচ্ছা, বাউল আব্দুল করিমের সাথে আপনাদের পরিচয়টা কেমন? আমি সিলেটের মেয়ে, সিলেট অঞ্চলের মেয়ে, আর সিলেট অঞ্চল বলতেই আমাদের প্রয়াত শাহ আব্দুল করিম, ওনাকে দিয়েই তো জন্মের পর থেকেই আমরা ওনাদের গান শুনেই বড় হয়েছি। বলতে গেলে ওনাদের গান দিয়েই আমাদের গান শেখা। তার মধ্যে হচ্ছে যে নতুন প্রজন্মের কিছু গানগুলো আছে, এগুলো দিয়েই কিন্তু আমরা আমরা বিশ্বের দরবারে পৌঁছাতে পারি ওনাদের মাধ্যমেই, ওনাদের গান দিয়েই। তার মধ্যে একটি গান আছে যেটা আমার খুব পছন্দের একটি গান, যেটা মানে খুব সারা পাচ্ছে গানগুলো, ওই গানের মধ্যে একটা করছি। মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলেন ময়না তোমারে বলে, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি পাগল। আব্দুল করিম বলেন ময়না তোমারে বলে, তুমি গেলে হবে সাদের পিঞ্জিরা খালি, কে শোনাবে মধুর বলে বলো আমারে, হায় গো কে শোনাবে মধুর বলে বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। খুব সুন্দর। আসলে আমরা যে কথাটি বলছিলাম বাউল শাহ আব্দুল করিম, তার গান তো আজ আর এই দেশে শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নেই, সারা বিশ্বের যারা বাংলা ভাষাভাষী আছে সবাই তার গান করছে। তো আপনাদের প্রজন্মের কথাই বলি, আপনাদের প্রজন্ম বাউল আব্দুল করিমকে কতটুকু ধারণ করেন, আপনি নিজে কিভাবে তাকে বোধ করেন বা ফিল করেন? হ্যাঁ, প্রথমে আমি বলতে চাই সর্বোচ্চ হচ্ছে যে আমি সিলেটের একটি মেয়ে, সিলেটের মেয়ে হিসাবে আমি শাহ আব্দুল করিমকে নিয়ে একটু গৌরব, আমি গৌরব অর্জন করি, আমার ভিতরে একটা গৌরব আছে যে আমাদের শাহ আব্দুল করিমের দেশের মেয়ে আমি। তো ওনার মাধ্যমে কিন্তু আমরা দেখা যায় যে আমাদের বাংলাদেশের কিছু কিছু আর্টিস্ট আছেন বা সবাই ওনাদের গান স্টেজে না করলেই না হয় এরকম, তারপর দর্শকপ্রিয়তাও হচ্ছে ওনার মাধ্যমে ওনার গান দিয়ে। তো আমরা যখন স্টেজে গান করি বা কখনো যে স্টেজে গান গিয়ে করি, তখন ওনাদের মাধ্যমেই আমরা গান যেগুলো করি ওগুলোই কিন্তু আমাদের দর্শকরা চায়, দর্শকদের জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা এটাই বলে যে আমাদের নতুন প্রজন্ম ওনাদেরকে দিয়েই আমরা, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু গান শোনা।
মধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ, আর বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে মধুর বাড়ির ফুলের গন্ধ, মধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে মধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাসি, সেথায় বসে বাজায় বাসি মন্নিল তার সুরে সৈগ, বসন্ত বাতাসে সৈগ, বসন্ত বাতাসে। অসংখ্য ধন্যবাদ। আসলে যে গানটি করছিলেন বসন্ত বাতাসে, এখন বসন্ত শুরু হয়েছে, তো বাউল আব্দুল করিম আসলে কেবল মানুষের কথা বলেননি, প্রকৃতির কথা বলেছেন, এবং আরেকটি বিষয়ে তার পরিচয় আপনারাও নিশ্চয়ই জানেন যে তিনি গণসংগীত গাইতেন, তো সবকিছু মিলিয়ে আসলে মানুষের জন্য গান করার, মানুষের জন্য যে কাজগুলো তিনি করে গেছেন সেগুলোই আসলে অমর হয়ে রয়েছে এবং অমর হয়ে থাকবে। তো আমরা আরেকটি গান শুনবো আপনার কাছে। জি, রঙ্গি দুনিয়া তোরে চাই না, রঙ্গি দুনিয়া তোরে চাই না, চাই না রঙ্গি দুনিয়া তোরে চাই না, দেবানিশ ভাবে যারে, দেবানিশ ভাবে যারে তারে যদি রঙ্গে দুনিয়া তোরে চাই না, চাই না রঙ্গে দুনিয়া তোরে চাই না, প্রাণবন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম, প্রাণবন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম, আগে যাহা ভেবেছিলাম, আগে যাহা ভেবেছিলাম এখন ভাবে তাই না, রঙ্গে অসংখ্য ধন্যবাদ, সুন্দর হয়েছে। আসলে আরেকটি বিষয় যে আব্দুল করিম, যেহেতু আপনি এই প্রজন্মের একজন প্রতিনিধিত্ব করছেন, তো আমরা সেক্ষেত্রে আসলে আশাবাদী হতে পারি এই প্রজন্ম শাহ আব্দুল করিমকে যেভাবে ধারণ করেছে, আশা করি প্রজন্মের পর প্রজন্ম সেভাবে ধারণ করে যাবে। আমরা তো শেষে আরেকটি গান শুনবো, কেন পিরিতে বাড়াইলা রে বন্ধু, এই গানটি একটু শুনবো এবং এর মাধ্যমে আজকের পর্ব শেষ হবে। কেন পি
ধন্যবাদ বিথি। আসলে বিথি যেভাবে বলছিলেন, তারা সিলেটের এক মেয়ে হিসেবে এবং নতুন প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে তারাও বাউল আব্দুল করিমকে ধারণ করে আসলে গানের ক্ষেত্রে যদি বলি তারা বেড়ে উঠেছেন এবং তাদের এই বেড়ে ওঠাটাই আমাদেরকে প্রেরণা যোগায়। আরেকটি কথা বলে রাখবো, যেহেতু বাউল আব্দুল করিমের আজকে জন্মশতবার্ষিকী, সেই হিসেবে আজ কিন্তু সিলেটে একটি উৎসব হচ্ছে, সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে জন্মশতবার্ষিকী। তো বিকেল থেকে অনুষ্ঠানটি শুরু হবে। সবকিছু মিলিয়ে আমরা আসলে বিনম্র শ্রদ্ধায় বাউল শাহ আব্দুল করিমকে স্মরণ করতে চাই এবং তার কর্ম যাতে চিরদিন সৃষ্টি, যাতে চিরদিন অমর হয়ে থাকে, সেই পথ ধরেই আমরা এগোতে চাই। ধন্যবাদ প্রত্যুষকে, সেই পথ ধরেই আসলে আমরা এগোতে চাই। যদি উড়ে চলে যাওয়া যেত আজমির, তাহলে সত্যি চলে যেতাম। প্রত্যুষকে বিদায় জানাচ্ছি আর এতটুকু শুধু বলতে চাই, প্রিয় নগরী, প্রিয় মানুষগুলো একই জায়গায় আছে। প্রত্যুষ এখান থেকে যুক্ত হচ্ছিল, আয়োজনের খবর জানাচ্ছিল, আর এত সুন্দর গান গাওয়ার পরে বলতেই হয় কেন প্রীতি বাড়াইলারে বন্ধু চলে যাই বা। যদি ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমরা কোথাও যাচ্ছি না, যখন ফিরবো সাথে আরও আপডেট থাকছে। ফিরে এলাম বিরতির পরে। সকালে বাংলাদেশ দেখছেন আমাদের আয়োজন, এখনো অনেক বাকি। আবহাওয়ার যে উদয় অস্ত, আবহাওয়ার যে বিস্তারিত যা কিছু আছে, এই বসন্তে কি থাকতে পারে পরিস্থিতি, সব কিছু নিয়ে আমাদেরকে, আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের ওয়েদার ওয়েম্যান বিউটিফুল রুবি। রুবি শুভ সকাল। শুভ সকাল রুবি। ভাগ্য ভালো বিউটি শব্দটা বলেছিল আজ। আমি কত সুইট করে ওয়েদার গার্ল বলি, আজ তো ওয়েদার ওম্যান বলে দিলাম। আমি তো সত্যি বজ্রের মতো কঠিন, পুষ্পের মতো কোমল হয়েছে। আচ্ছা তোমরা দুজন তো এতক্ষণ অনেক কথা বলে, এবার থামো আমাকে বলতে দাও কেমন আছো তোমরা। খুব শর্টলি যা বলা যায় তা হচ্ছে, ঢাকাতে আজকে 9টা ঘন্টা পর্যন্ত একদম মেঘলা আকাশ থাকবে, এরপরে সূর্য উঠবে। আর খুলনাতে বিকাল 5টা থেকে শুরু করে মেঘলা আকাশ থাকবে সারা রাত, এছাড়া একদম স্বাভাবিক ওয়েদার থাকবে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে। এবার জানিয়ে দিব গত আগে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে এবং তা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা অনেক গরম। এবং এখনই যদি 31 হয়, তার মানে এইবার আরও অনেক প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখনই প্রায় শীতের কিন্তু একদম শেষ দিক এবং এন্ড অফ দ্য ফেব্রুয়ারি, আরেকটু ঠান্ডা পড়ে। আমি কিন্তু এটা আগেও একবার বলেছিলাম, ঢাকাবাসী টের না পেলে অন্যান্য বিভাগের সবাই সেটা বেশ ভালোভাবে টের পাবেন। এবং যে সর্বনিম্ন তাপমাত্রা তা হচ্ছে রাজারহাটে এবং তা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 6:32, সূর্য অস্ত যাবে 5:53। বিভাগীয় শহর ঢাকা, সর্বোচ্চ তাপমাত্রা 28.6, সর্বনিম্ন 18.8 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী বিভাগ চট্টগ্রাম, সর্বোচ্চ 29, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, সর্বোচ্চ 29.7, সর্বনিম্ন 15.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 29 এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনা, সর্বোচ্চ তাপমাত্রা 29.8, সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে আজকে সর্বোচ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে তাপমাত্রা তা হচ্ছে 29.7 এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30.1 এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলসে। সিলেটের তাপমাত্রায় আজকে আরও একটা মানে বিষয় রয়েছে, যে মানে যা এতক্ষণ আমরা শুনলাম। আচ্ছা যাই হোক, আর কথা বাড়াবো না, কারণ জুবাইর আজমির এত জয়ের কারণে আমার এত জয় প্রবলেম হচ্ছে। আজকে জয় প্রতিবন্ধী হিসেবে আমি বিদায় নিচ্ছি। শুভ সকাল। শুভ সকাল রুবিকে। আসলে রুবি যা বলতে চাইছিল, সিলেটে এতগুলো আয়োজনের মাঝে যেহেতু শাহ আব্দুল করিমের জন্মশতবর্ষের উদযাপন আছে, তাই আবহাওয়াটা আরও একটু উত্তপ্ত থাকবে শতভাগ। আমার মনে হয় একই রকমের কথাই রুবি বলতে চেয়েছিল। যাক, যতে ঝামেলা হয়েছে, যতে নিশ্চয়ই ঝামেলা হয়নি, ঝামেলা হয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তে আর ঝামেলা না করে চলে যাচ্ছি আমাদের আরেকটি ইনফরমেশনে, যমুনা টেলিভিশনের আজকের যে আয়োজনগুলো আছে সেই আয়োজনগুলোতে। প্রথমে শুরু করতে চাই, আজ 6:30 দেখতে পাবেন স্টার্ট, রাত 8:30 দেখতে পাবেন আপনাদের পছন্দের, আপনাদের প্রিয় অনুষ্ঠান লাক্স শোবিজ টুনাইট। এছাড়া রাত 9:20 দেখতে পাবেন চলতে চলতে, রাত 11:00 দেখবেন সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টক শো 24 ঘন্টা। আর এছাড়া প্রতি ঘন্টার সংবাদ আপডেট তো থাকছে। সবগুলো আপডেট পেতে, সবগুলো আয়োজন জানতে আমাদের সাথে থাকতে হবে। আর এই আয়োজনগুলো জানাতে জানাতে
বতে বিদায়ের ঠিক সময় চলে এসছে, যেখানে যতে আবার যেতে হবে। তাই আজকের মতো এখানেই বিদায় নিব, কিন্তু বিদায় নেবার আগে 8:30 সংবাদ সারা দেশ দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। কালকে নতুন সকালবেলায় সকালে বাংলাদেশ নিয়ে অনেক সম্ভাবনা অনুষঙ্গ আয়োজন নিয়ে হাজির হব আমরা। সেই পর্যন্ত শুভ সকাল।